নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা টেট পরীক্ষায় পরিবেশ বিদ্যার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসবে তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। আর আপনারা যদি এর আগের ক্লাসগুলো দেখতে চান তাহলে এক্ষুনি এই চ্যানেলের প্লেলিস্টে যান, দেখুন প্লেলিস্টে পরপর পরপর এই ক্লাসগুলো আলোচনা করে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন আছে, পরিবেশে অম্ল বৃদ্ধির সমস্যা দেখা দিয়েছে, তা কোন দেশে? এইটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তা এইটার সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ডে, চীনে ও জাপানে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাতিল কাগজ থেকে নতুন কাগজ তৈরি হয়, তাহলে বাতিল কাগজ থেকে নতুন কাগজ তৈরি হয় কিভাবে সেটা আমাদের এখানে বলতে হবে। না, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই না? তাহলে বাতিল কাগজ থেকে যদি নতুন কাগজ তৈরি হয় তাহলে সেটা আমাদের কি করে, না পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এটা সাহায্য করে। চলে আসি পরবর্তী প্রশ্ন, এইডস ছড়ায়, তা এইডস কিসের মাধ্যমে ছড়ায় আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটার সঠিক উত্তর হচ্ছে ইনজেকশনের ছুঁয়ের মাধ্যমে। তাই চারটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ইনজেকশনের ছুঁয়ের মাধ্যমে। তা এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস শর্ট লিস্টেড হয়েছে বা যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে তারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, ছাদের বৃষ্টির জলের সুব্যবস্থা, তাহলে ছাদের যে বৃষ্টি তা সেই বৃষ্টির জলের সুব্যবস্থা সঠিক উত্তর কোনটা হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে জাতীয় পরিবেশ সচেতনতা প্রসারের অঙ্গ, এটা কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য, তা পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য সঠিক উত্তর কোনটা হবে, না আলোচনা চক্রের প্রয়োজন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সুস্থায়ী পরিবেশ উন্নয়নের জন্য প্রতিটি নাগরিকের কি দায়িত্ব সেটা আমাদের এখানে উল্লেখ করতে বলেছে। তা আমরা এখানে দেখে নেব সঠিক উত্তর কোনটা হবে। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে কৃষি উৎপাদনে ও শিল্প উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন এবং অরণ্য সংরক্ষণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন। তার মানে এখানে সঠিক উত্তর হবে উল্লিখিত ক ও খ ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন আছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, কৃষিতে রাসায়নিক সারের প্রথম ব্যবহার শুরু করেন, তাহলে কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার প্রথম কোন সংস্থা শুরু হয় বা কোথায় শুরু হয়, এর সঠিক উত্তর হচ্ছে ইউরোপের বিভিন্ন কৃষি সংস্থাগুলি, এরা কিন্তু প্রথম কৃষিতে রাসায়নিক সার ব্যবহার শুরু করে। চলে আসছি পরের প্রশ্নতে, প্রতি বছর পৃথিবী থেকে বনভূমি বিলীন হচ্ছে, তাহলে কত শতাংশ বনভূমি পৃথিবী থেকে বিলীন হচ্ছে, তা এর সঠিক উত্তর হচ্ছে 170 লক্ষ হেক্টর কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জমির অম্লতা বৃদ্ধির কারণ, মানে জমিতে অম্লতা কেন বৃদ্ধি পায়, এর সঠিক উত্তর হচ্ছে অত্যাধিক সার প্রয়োগ করলে এর অম্লতা বৃদ্ধি পায়। তা অম্লতা বৃদ্ধি পেলে কি হয়, না জমির উর্বরতা শক্তি হ্রাস পায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মানুষের বন সম্পদের উপর চাহিদা বেশি মাত্রায় বেড়েছে, কারণ কি? এই কারণটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, না এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মানুষের কিন্তু এটা বেড়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জ্বালানি কাঠ এক ধরনের, তাহলে জ্বালানি কাঠ এক ধরনের কি, না এটার সঠিক উত্তর হচ্ছে শক্তির উৎস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হাওয়া কলের সাহায্যে, তাহলে হাওয়া কলের সাহায্যে কি হয় সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে জল তোলা যায়। ঠিক আছে, তাহলে হাওয়া কলের সাহায্যে কি হয়, না জল তোলা যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বায়োগ্যাস উৎপন্ন হয়, তাহলে বায়োগ্যাস কোথা থেকে উৎপন্ন হয়, তা এর সঠিক উত্তর হচ্ছে গোবর ও কৃষি বর্জ্য থেকে, পৌর আবর্জনা থেকে, উল্লিখিত সবগুলি থেকে। তাহলে উপরের যে দুটো আছে সেই দুটি সঠিক উত্তর হবে, তা আমাদের অপশান হবে গ বা সি, উল্লিখিত সবগুলি থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইথানল এক প্রকার তরল, তা কিরকম টাইপের তরল এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা ইথানল এর সঠিক উত্তর হলো এটা একটা জ্বালানি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্বের উন্নত দেশগুলি শক্তি ব্যবহার করে, তাহলে বিশ্বের উন্নত দেশগুলি যতগুলো শক্তি আছে বা যতগুলো এনার্জি আছে তার কত ভাগ এরা ব্যবহার করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে প্রায় 70 ভাগেরও বেশি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, শক্তির ব্যবহার কমবে যদি ব্যবহার করা হয়
তাহলে শক্তি এনার্জি ব্যবহারটা একটু হ্রাস পাবে। যদি সাইকেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু শক্তি ব্যবহার কমবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সাইকেল চালানোর ফলে সাইকেল যদি কোনো মেশিনের সাহায্যে চলে না, মানুষের পায়ের শক্তির সাহায্যে চলে, তার সুতরাং সাইকেল যদি ব্যবহার করা হয় তাহলে শক্তির ব্যবহার একটু কিন্তু কমে যায়। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। জ্বালানি ছাড়া রান্না করার যন্ত্র হলো, এটা মোটামুটি আপনারা সবাই জানেন, এটা হচ্ছে সোলার পাওয়ারে সৌর কুকার। ঠিক আছে, সৌর কুকারের মাধ্যমেও রান্না করা সম্ভব। চলে আসি পরবর্তী প্রশ্ন, সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি হলো, তাহলে সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবহৃত যে প্রযুক্তিটা, তার যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেই প্রযুক্তি কোনটা, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এখানে সঠিক উত্তর হলো ফটোভোল্টিক প্রযুক্তি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দূষণহীন বিদ্যুৎ শক্তির উৎস হলো, তাহলে যেটা দূষণ করে না, তাহলে সেই বিদ্যুৎ শক্তি কোনটা, সেটা আমাদের এখানে বলতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে জলবিদ্যুৎ। তাই জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যদি টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে কিন্তু কোনো দূষণ কিন্তু প্রকৃতিতে হয় না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 1 ঘনমিটার জৈব গ্যাস পাওয়া যায়, তাহলে কত কত কেজি গোবর থেকে 1 ঘনমিটার জৈব গ্যাস পাওয়া যায়? তা এর সঠিক উত্তর বন্ধুরা 10 থেকে 20 কেজি গোবর গ্যাস থেকে। ঠিক আছে, তাহলে 10 থেকে 20 কেজি গোবর গ্যাস থেকে 1 ঘনমিটার জৈব গ্যাস পাওয়া যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতীয় বন আইন কোন সালে প্রথম হয়, তাহলে ভারতীয় বন আইন কোন সালে প্রথম হয়? এই কোশ্চেনের উত্তর মোটামুটি আপনারা সবাই জানেন যে 1927 সালে হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভালো সারের গুণ নয়? তাহলে আপনারা নিশ্চয়ই কোশ্চেনটা এর আগে আমরা প্রচুর আলোচনা করেছি। তা এর সঠিক উত্তর হচ্ছে সার প্রয়োগে জমির রাসায়নিক চরিত্র যদি বদলে যায় তাহলে কিন্তু এটা সারের একটা ভালো গুণ না। চলে আসি পরবর্তী প্রশ্ন, পৃথিবীর জলের কি বলেছে, 2% মরুপ্রদেশে বরফ আছে, 97% সমুদ্র আছে, ক খ উভয় এবং অপশান ডি আছে, কোনোটি নয়। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর কি হবে, না পৃথিবীর জলের 97% জলই হচ্ছে এটা সমুদ্রের জল। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্বে মহাবিপর্যয় ঘটিয়ে পৃথিবীর জীবজগৎ শেষ করে দিতে পারে, তা মহাবিপর্যয় ঘটিয়ে কোনটা আমাদের জীবজগৎকে সৃষ্ট মানে শেষ করে দিতে পারে বা ধ্বংস করে দিতে পারে? এটা সঠিক উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ডোঙা ডোড়া ডোঙারি কোথায় অনুষ্ঠিত হয়? তা এর সঠিক উত্তর হয় বন্ধুরা এটা আখড়ায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নাগরণ্য কোথায় অবস্থিত? তা নাগরণ্য এই জায়গাটা কোথায় অবস্থিত সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, তা এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে সাগর ও মহাসাগরগুলির আয়তন, তা সাগর ও মহাসাগরগুলির আয়তন কত? না এর সঠিক উত্তর হচ্ছে 71%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মিষ্টি জলের বাস্তুতন্ত্র নয়, তাহলে মিষ্টি জলের বাস্তুতন্ত্র নয় যেটা, সেটা আমাদের বলতে হবে সমুদ্র, কেন সমুদ্রের জল মিষ্টি না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জলের উপরে ভাসমান স্বাধীন শৈবালকে বলে, তাহলে স্বাধীন শৈবাল তা এখানে কোনটা হবে বন্ধুরা? তা এটাকে বলে হচ্ছে উদ্ভিদ প্ল্যাঙ্কটন, হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, যেহেতু শৈবাল এটা ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যদি প্রাণী প্ল্যাঙ্কটন হয় তাহলে এটার সাথে জু প্ল্যাঙ্কটন, এটা মোটামুটি সবাই জানেন। চলে আসি পরবর্তী ও শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, জলের তলায় কই গেল আবার পিছনে চলে গেছে দেখে নি, শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে এই যে, জলের তলায় মাটিকে বলা হয়, তাহলে জলের তলায় মাটিকে কি বলা হয় সেটা আমাদের এখানে বলতে হবে। তা এর সঠিক উত্তর বোব বা পাক, তাহলে জলের তলায় মাটিকে কি বলা হয় না সেটাকে বলা হয় বোব বা পাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা 30টা কোশ্চেন আজকে আলোচনা করে ফেলেছি। তো আপনারা এরা আগে থেকে যেগুলো জানতেন তাদের একবার করে রিভাইজ হয়ে গেলো, এবং যারা জানতেন না তারা একবার পড়ে নিলেন, এবং তাদের যাতে এই কোশ্চেনগুলো মনে থাকে তার জন্য আমরা কি করব, আমরা এটা একবার রিভাইজ করে নেব। একবার রিভাইজ করে নিলে, আমরা যদি একবার রোমন্থন করে নিই তাহলে কি হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনগুলো মাথায় রয়ে যাবে, এবং যার ফলে আমরা পরবর্তীতে যদি আমাদের এই কোশ্চেনগুলো পড়ে যাতে আমরা সঠিক উত্তর করতে পারি, তার সেজন্যই আমাদের এই কোশ্চেনগুলো আরেকবার আমাদের রোমন্থন করানো। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা আরেকবার একটু চট করে রিভাইজ করে নেবো, আপনারা একটু মনোযোগ দেবেন, তাহলে আমাদের এই কোশ্চেনগুলো সলভ করা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তা শুরু করছি, আপনারা একটু মনোযোগ দেন, আমরা চট করে কোশ্চেনের অ্যান্সার যেগুলো হবে সেগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন,
পরিবেশে অম্লবৃদ্ধির সমস্যা দেখা দিয়েছে। সঠিক উত্তর থাইল্যান্ডে, চীনে ও জাপানে। নেক্সট, বাতিল কাগজ থেকে নতুন কাগজ তৈরি করা হয়। সঠিক উত্তর, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। নেক্সট, এইডস রোগ ছড়ায়। সঠিক উত্তর হচ্ছে ইঞ্জেকশনের ছুঁচের মাধ্যমে। নেক্সট, ছাদের বৃষ্টি জেলের সুব্যবস্থা। সঠিক উত্তর, জাতীয় পরিবেশ সচেতনতা প্রসারের অঙ্গ। নেক্সট, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য সঠিক উত্তর আলোচনা চক্রের প্রয়োজন। নেক্সট, সুস্থায়ী পরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজন নাগরিকের। এর সঠিক উত্তর হচ্ছে কৃষি উৎপাদনে ও শিল্প উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন এবং অরণ্য সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন। তাহলে সঠিক উত্তর হচ্ছে উল্লিখিত ক এবং খ, এই উপরের দুটি কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কৃষিতে রাসায়নিক সারের প্রথম ব্যবহার শুরু করে। সঠিক উত্তর হচ্ছে ইউরোপের বিভিন্ন কৃষি সংস্থাগুলি। নেক্সট, প্রতি বছর পৃথিবী থেকে বনভূমি বিলীন হচ্ছে। এর সঠিক উত্তর হচ্ছে 170 লক্ষ হেক্টর। নেক্সট, জমির অম্লতা বৃদ্ধির কারণ। এর সঠিক উত্তর হচ্ছে অত্যাধিক সার প্রয়োগ। নেক্সট, মানুষের বনসম্পদের উপর চাহিদা বেশি মাত্রায় বেড়েছে। এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। নেক্সট, জ্বালানি কাঠ এক ধরনের। সঠিক উত্তর শক্তির উৎস। নেক্সট, হাওয়া কলের সাহায্যে। সঠিক উত্তর জল তোলা যায়। নেক্সট, বায়োগ্যাস উৎপন্ন হয়। সঠিক উত্তর উল্লেখিত সবগুলি থেকে। নেক্সট, ইথানল এক প্রকার তরল, এটা হচ্ছে জ্বালানি। নেক্সট, দ্বিতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলির শক্তি ব্যবহার করে। এর সঠিক উত্তর হচ্ছে শতকরা 70 ভাগের বেশি। নেক্সট, শক্তির ব্যবহার কমবে যদি ব্যবহার করা হয়। সঠিক উত্তর সাইকেল। নেক্সট, জ্বালানি ছাড়া রান্না করার যন্ত্র হলো। এর সঠিক উত্তর সৌর কুকার। নেক্সট, সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি হলো। এর সঠিক উত্তর হচ্ছে ফটোভোল্টিক প্রযুক্তি। নেক্সট, দূষণহীন বিদ্যুৎ শক্তির উৎস হলো। এর সঠিক উত্তর হচ্ছে জলবিদ্যুৎ। নেক্সট, 1 ঘনমিটার জৈব গ্যাস পাওয়া যায়। সঠিক উত্তর 10 থেকে 20 কেজি গোবর থেকে। নেক্সট, ভারতীয় বন আইন কোন সালে প্রথম হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1927 সালে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভালো সারের গুণ নয়? এর সঠিক উত্তর হচ্ছে সার প্রয়োগে জমির রাসায়নিক চরিত্র বদলায়। নেক্সট, পৃথিবীর জলের 97% সমুদ্রে আছে। নেক্সট, বিশ্বে মহাবিপর্যয় ঘটিয়ে পৃথিবীর জীবজগৎ শেষ করে দিতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাস। নেক্সট, ডোঙা ঘোড়া ডোঙারি কোথায় অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে আখড়ায়। নেক্সট, নগরান্ন কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে কর্ণাটকে। নেক্সট, পৃথিবীতে সাগর ও মহাসাগরগুলির আয়তন? সঠিক উত্তর 71%। নেক্সট, মিষ্টি জলের বাস্তুতন্ত্র নয়? এর সঠিক উত্তর হচ্ছে সমুদ্র। নেক্সট, জলের উপরে ভাসমান স্বাধীন শৈবালকে বলে? সঠিক উত্তর ফাইটোপ্ল্যাঙ্কটন। নেক্সট এবং লাস্ট, জলের তলায় মাটিকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে বোধ বা পাক। তা আমরা 30টা কোশ্চেন রিভাইজ করে ফেলেছি। এইবার আমরা এই ভিডিওটা যে আকর্ষণীয় বিষয়, সেই আকর্ষণীয় বিষয়টাতে চলে এসেছি। তা আকর্ষণীয় বিষয় হলো, আমি আপনাদের একটা হোম টাস্কের প্রশ্ন করব, আপনারা কিরকম প্রিপারেশন নিয়েছেন সেটা পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের এই সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আজকের হোম টাস্কের যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা জিজ্ঞেস করছি। আজকের হোম টাস্কের প্রশ্নটা হলো, আপনারা একটু দরকার হলে খাতায় লিখে নেন। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়, অপশান এ 21শে মার্চ, অপশান বি 25শে এপ্রিল, অপশান সি 2রা মার্চ, না অপশান ডি 20শে জুন। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় অপশান এ 21শে মার্চ, অপশান বি 25শে এপ্রিল, অপশান সি 2রা মে, না অপশান ডি 20শে জুন। তো আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি আর দেরি না করে কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তরটা হবে সেই উত্তরটা দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।